পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এই বছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শহর বর্ধমানের পুলিশ লাইন ময়দানে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন জেলার পুলিশ সুপার কামুনাশী সেন। প্রতিযোগিতায় কুচকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশ কর্মীবৃন্দ। পাশাপাশি বিভিন্ন বিষয়ে পুলিশ কর্মী ও তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। তার পরিবারদের জন্য কি আজকের এইটা বিশেষ করে মাঠে একটা দুইটা ইভেন্ট আমরা দেখেছি, বেশি রাখিনি। নর্মাল টাইমস হলে তো সবসময় অবভিয়াসলি আমরা চাই কি পুলিশের পরিবারও বেশি দিয়ে থাকুক, কিন্তু ডিফিকাল্ট টাইমস আমাদেরকে দুবার এটা পোস্টপন করতে হয়েছে করোনার স্থিতির জন্য। তো আমি আশা করছি ছোট করে আমরা এইবার ইভেন্টটা একটু কম করে কার্টেল করে আমরা করব। পাশাপাশি জেলার বিভিন্ন শহরগুলিতে নিরাপত্তার উপর জোর দিতে বেশ কিছু মোটর বাইক প্রদান করা হয়। জেলার পুলিশ সুপার জানান, সম্পূর্ণ দূষণহীন এই বাইকগুলি শহরবাসীর যাবতীয় নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে তাদের সুবিধার্থে অগ্রসর হবে পুলিশ কর্মীরা। বর্ধমান থানা এরিয়াতে, মানে বর্ধমান মিউনিসিপ্যালিটি এরিয়াতে, কাটোয়া এন্ড কালনা মিউনিসিপ্যালিটি এরিয়াতে এই বাইকগুলো আমরা ইউজ করবো ফর এক্সটেন্সিভ বাইক পেট্রোলিং। আর সবচেয়ে বড় কথা হলো আমি থ্যাঙ্কফুল টু মানে ওই CSR ইনিশিয়েটিভ অফ দ্য কোম্পানি, যেটা আমাদেরকে বেসিক্যালি দিয়েছে আর কি। কারণ কি আপনার এটা বেসিক্যালি কোনো পেট্রোল বা ডিজেল লাগে না, এটা ইলেকট্রিকে চলে যাবে, ঠিক আছে। এটার জন্য বেসিক্যালি পুলিশের ভিজিবিলিটিটা আরও বাড়বে আর কি। দেখেন, নাম্বার এক হলো এটা ডিজেল পেট্রোল মানে দরকার পড়ে না, ইলেকট্রিক চার্জে দরকার পড়ে, এনভায়রনমেন্টকে পলিউট করে না। আর সবচেয়ে বড় কথা হলো এই বাইক দিয়ে খুব স্মুথলি আপনারা দেখেছেন আওয়াজ টাওয়াজ কিছু হয় না, স্মুথলি এটার মুভমেন্ট হতে পারে। এটা বেসিক্যালি মিউনিসিপ্যালিটি এরিয়াতে মুভমেন্ট, কারণ কি এখানে তো স্পিড তো বেশি লাগে না, কারণ কি বাইকের ম্যাক্সিমাম স্পিডই বোধ হয় 35-40 কিলোমিটার পার আওয়ার আছে। 25টা বাইক এখন স্টার্টিং এর জন্য, আমাদের ইচ্ছা আছে আরও বাইক। হ্যাঁ, গোটা জেলা জুড়ে, জেলা জুড়ে, কিন্তু আমরা এটা স্টার্টিং করছি কানলা, কাটোয়া এবং বর্ধমান পৌরসভা এরিয়াতে। আমাদের ইচ্ছা আছে নেক্সট স্টেপে বেসিক্যালি বাকি আমাদের টোটাল 6টা পৌরসভা এরিয়া আছে, ওগুলাতেও কভার করি। এগুলো পৌরসভা এরিয়া আছে, ঘুষকরা বাকি আছে, মেমারি বাকি আছে, দায়হাট বাকি আছে, ওগুলোতে আমরা কভার করে দেওয়া। স্যার, পেট্রোলিং ফলে কি মনে হচ্ছে? দেখেন, এখন ক্রাইম তো অবভিয়াসলি দিস ইজ আ প্রিভেন্টিভ মেজার, ভেরি ডিফিকাল্ট টু সেকেন্ড ক্রাইম, কতটা প্রিভেন্ট করা যাবে, বাট ক্রাইম প্রিভেনশনের জন্যই আর পুলিশের ভিজিবিলিটি বাড়াবে। স্যার, বর্ধমান থেকে পিন্টু পাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।